সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্থাকারীদের বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। দাউদ, আমাদেরকে সেখানকার বিস্তারিত জানাবেন। বিভিন্ন অবস্থায় আমরা কোনদিন ছিলাম না, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। চেষ্টা করি মোটামুটি বলা যায় যে রাজধানীতে যে সকল সাংবাদিক সংগঠনগুলো রয়েছে কিংবা বাংলাদেশের যে সংগঠনগুলো রয়েছে, তারা সকলেই কিন্তু একমত হয়ে একসাথে এক কাতারে দাঁড়িয়েছেন এই বিষয়টিকে কেন্দ্র করে, এবং তারা সকলেই বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে রোজিনা ইসলামকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে সাংবাদিকদের যে লাগাতার আন্দোলন কর্মসূচি সেটি চলবে এবং আগামীতেও এটি বলবৎ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যেহেতু কয়েকটি জায়গায় আসলে প্রতিবাদ সমাবেশ হয়েছে এবং প্রতিটি প্রতিবাদ সমাবেশ থেকে আসলে সাংবাদিকরা একমত পোষণ করেছেন এবং সেখান থেকে বেশ কয়েকটি দাবি দেওয়া তারা তুলে ধরেছেন। এর মধ্যে জানানো হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে যে সচিবালয়ে যে 6 ঘন্টা তাকে আটক করে রাখা হয়েছিল, সুতরাং সেখানে কি ঘটনা ঘটেছিল সেটি জনসম্মুখে নিয়ে আসতে হবে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার সাথে কারা কারা জড়িত, কী কারণে তাকে সেখানে আটক করে রাখা হয়েছিল সেই বিষয়গুলি স্পষ্ট করতে হবে। এর পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই বিষয়টিকে নিয়ে এবং 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে এবং বলা হয়েছে এই 24 ঘন্টার মধ্যে এই নিঃশর্ত মুক্তি এবং পাশাপাশি যে মামলা করা হয়েছে সেই মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানানো হয়েছে। আরেকটি বিষয়, সেদিন যে তাকে হেনস্থা করা হয়েছিল সুতরাং সেখানে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এমন মামলা করবার জন্য কিন্তু গতকাল থেকে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে এবং তাকে আইনি সহায়তা দেবার জন্য সাংবাদিকরা একমত পোষণ করেছে। আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে যদি একটু কথা বলি, সিনিয়র সাংবাদিকদের সাথে একটু যদি বলতেন যে এই যে আন্দোলন কর্মসূচি সেটি চলছে, সুতরাং এই যে তাকে আটক করা হলো এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হলো, স্বাধীন সাংবাদিকতার উপর একটি হস্তক্ষেপ কি মনে করেন? প্রথমত হলো এটা একজন ব্যক্তির রিপোর্টারের উপর হস্তক্ষেপ করা নয়, নির্যাতন করা নয়, এটা সাংবাদিকতার উপর হস্তক্ষেপ, সাংবাদিকতা কুটি চেপে ধরা হয়েছে। কারণ একজন রিপোর্টারের গলা যখন চেপে ধরে একজন কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী যারা জনগণের পয়সা, যাদের বেতন হয়, আর আমরা সাংবাদিকরা জনগণকে তথ্য দিই, সেই তথ্য দিতে দেওয়ার অপরাধে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, গলা চেপে ধরা হয়েছে, এটা স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ বলেই আজ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ একাত্র হয়েছে এবং তাদেরকে সারা দেশের মানুষ সমর্থন দিচ্ছে। সারা বিশ্বের যারা অধিকার নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের সংগ্রামের দাবির পাশে দাঁড়িয়েছে। আমরা আমাদের দাবি খুবই পরিষ্কার, এই মামলা প্রত্যাহার করতে হবে, অবিলম্বে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং সমস্ত অভিযোগ থেকে তাদের মুক্তি দিতে হবে এবং যারা নির্যাতন করেছিল তাদের শাস্তি দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সেটা বলা যায় যে সকাল থেকে যারা আন্দোলন করছে কিংবা গত 2 দিন ধরে যেসব সাংবাদিক সংগঠনগুলোতে সাংবাদিকরা সোচ্চার হয়েছেন তাদের সকলের আসলে মূল একটি দাবি, যে কোনো মূল্যে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, পাশাপাশি তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে হেনস্থাকারী যারা রয়েছে তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলে জানানো হয়েছে। তো এই ছিল সার্বিক অবস্থা। ধন্যবাদ দাউদ খান।